নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ WBP-র অফিসিয়াল ওয়েবসাইটে। আজকে 22 তারিখ, 22 ফেব্রুয়ারি 2024, আজকে একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক অ্যাক্টিভেট করা হয়েছে। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লার্ক বা ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট, আগামীকাল তার পরীক্ষা রয়েছে, সেই রিক্রুটমেন্ট রিলেটেড কিন্তু এই লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে। ডিটেলস তোমাদেরকে বলে দেবো কী বিষয়ে লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলো। সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে সবার প্রথমে। ওকে, তো দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি WBP, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ WBPolice.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবটায় ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করার পর তোমাদের আবার রিক্রুটমেন্ট অপশান দেবে। এই রিক্রুটমেন্টে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো আজকের ডেট 22/3/2024, কী বলা হয়েছে? অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেসিস। এখানে তোমাদের পাশে ডান দিকের লিঙ্কে ক্লিক করতে হবে। তো এখানে তোমাদের গেট ডিটেলসে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখো প্রথমে সিরিয়াল নাম্বার 1-এ আজকের ডেট 22/2/2024 বলা হয়েছে, ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসিস। তো এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু অনেকেরই হারিয়ে গিয়েছিল, অনেকে খুঁজে পাচ্ছিল না, এটা অনেকের প্রবলেম ছিল। এই বিষয়টা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বুঝতে পেরেছে, তো সেই জন্য তোমাদের কিন্তু লিঙ্কটা চালু করা হলো। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার জন্য তোমাদের কিন্তু এই পাশের লিঙ্কে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো পাশের লিঙ্কে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট লগইন, তোমাদের লগ ইন করে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে হবে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি, অ্যাপ্লিকেশান আইডি তোমরা কোথায় পাবে বলে দিচ্ছি। দেখো, গত 16 ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটা প্রকাশ করেছিল। এখানে তোমাদের কিন্তু এক্সাম ডেট প্রকাশ করা হয়েছিল, সঙ্গে তোমাদের কার কবে এক্সাম, এক্সাম টাইম এবং তোমাদের রিপোর্টিং টাইম, তারপরে তোমাদের এক্সাম ডেট, সমস্ত কিছু কিন্তু এই নোটিশের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। এবং এই নোটিশের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় লাস্টের দিকে উল্লেখ করা ছিল, যে তোমাদের এখানে এক্সামে বসতে গেলে তোমাদের কী লাগবে, অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান করাচ্ছ, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু হার্ড কপি লাগবে, ঠিক আছে, অর্থাৎ প্রিন্ট আউট লাগবে, আর সেই সঙ্গে তোমাদের অরিজিনাল আধার কার্ড লাগবে। ওকে, তো অনেকের কাছে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ছিল না, অনেকে ফর্ম ফিল আপ করেছে, অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট করতে ভুলে গেছে বা খুঁজে পাচ্ছে না, এই জন্য কিন্তু অনেকেরই প্রবলেম হচ্ছিল। অনেকে আমাকেও কমেন্ট করেছিল যে দাদা এরকম প্রবলেম হচ্ছে। তো আফটার অল পুলিশ বিভাগ বিষয়টা বুঝেছে যে প্রবলেমটা হচ্ছে, অ্যাপ্লিকেশান ফর্ম অনেকে খুঁজে পাচ্ছে না, তো সেই জন্য কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার জন্য পুনরায় লিঙ্ক চালু করা হলো। তো দেখো, তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডির কথা বলা হয়েছে তোমরা কিন্তু এই PDFটার মধ্যেই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিরিয়াল নাম্বারের পরে তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডি প্রত্যেকের নামের পাশাপাশি দেওয়া আছে, দেখতে পাচ্ছে অ্যাপ্লিকেশান আইডি, তারপরে প্রার্থীর নাম, গার্জেন্স নেম, গার্জেনের নাম, তার অ্যাড্রেস, ঠিক আছে, এবং তারপরে তার এখানে এক্সাম ভেনু, ডেট, টাইম, এগুলো উল্লেখ করা আছে। তো এখান থেকে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডি এখান থেকে চেক করে নেবে, ঠিক আছে। আমি এই PDFটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তো এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান আইডি তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমাদের এখানে দেখো, তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশান আইডি এই বক্সে এন্ট্রি করতে হবে। তারপর কী বলা হয়েছে, ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করতে হবে, তার জন্য এখানে ক্লিক করবে। এই বক্সের মধ্যে ক্লিক করার পর তোমাদের এখানে একটা ক্যালেন্ডার আসবে, দেখতে পাচ্ছ ক্যালেন্ডার, এখান থেকে তোমার ডেট অফ বার্থের ডেট, মান্থ, ইয়ার, ঠিক আছে, ডেট, মান্থ, ইয়ার, এগুলো পরপর এখান থেকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখো তোমাদের একটা সিকিউরিটি কোড রয়েছে, তোমাদের অন্য সিকিউরিটি কোড থাকতে পারে, যেমনটা এখানে লেখা থাকবে, তো সেটা দেখে দেখে তোমরা কিন্তু নিচের বক্সে এখানে টাইপ করবে। তারপরে তোমাদের নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা পুনরায় ডাউনলোড করতে পারবে। এবং আগামীকাল কিন্তু এক্সামে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট আউট লাগবে, সঙ্গে তোমাদের ফটো নিয়ে যাবে, ঠিক আছে, ফটো বলেনি তাও নিয়ে যাবে 2 কপি, আর সেই সঙ্গে তোমাদের আধার কার্ডটা কিন্তু অরিজিনাল নিয়ে যাবে এবং জেরক্স কপিও নিয়ে যাবে। ওকে, তো অল দ্য বেস্ট ফর ইওর এক্সামস।